एकमात्र पानीय जेटा क्षुधाओ निवारण करे तेष्टाओ निवारण करे। जमजमेर पानीर उत्सटा कि जमजमेर पानीर एखाने किछु वैशिष्ट्य आछे, वैशिष्ट्यगुलो एकटु आपनादेर जाना उचित। पृथिवीर एकमात्र पानीय जे पानीय पान करले आल्लाह ताआला मनेर आशा पूरण करेन, सुबहानाल्लाह। एबं रासूल साल्लाल्लाहु आलैहि वासाल्लाम हादिसेर मध्ये एटा बोलेछेन जे पानीटा पान करते हय दाड़िये। बिस्मयकर एई पानी निये पृथिवीर विज्ञानी महाविज्ञानीरा महा गवेषणा चालियेछेन, कुल किनारा खुंजे पान ना। सेई पानीर नाम हच्छे जमजमेर पानी। आल्लाहु आकबर। इस्माइल आलैहिस सालातु वाससालामेर पायेर आघाते जे पानीटार जन्म बा जे पानीटार उत्सरण आल्लाह सुबहानाहु ओया ताआला घटियेछेन, बिस्मयकर एई जमजमेर पानी किभाबे आसलो, कोथा थेके आसलो, केन एई पानीटा फुराच्छे ना, कि आछे एई पानीर उपादानेर मध्ये। एई जमजमेर पानी एमन एकटा पानी आपनि सकालबेला जोदि नास्ता ना करे एक ग्लास जमजमेर पानी पान करेन देखबेन आपनार क्षुधा लागबे ना। एकमात्र पानीय जेटा क्षुधाओ निवारण करे तेष्टाओ निवारण करे। आपनि जखन दौड़ाते दौड़ाते हांपिये गेছেন, क्लान्त हये गेছেন, परिश्रांत हये गेছেন, যারা উমরায় গিয়েছেন আপনাদের মধ্যে অনেকে হয়তোবা জানেন তাওয়াফের সময় এবং সাই করার সময় জমজমের পানি অ্যাভেলেবল পাওয়া যায় খাওয়ার জন্য। তো যখন আপনি তাওয়াফ করছেন বা সাই করছেন, ক্লান্ত পরিশ্রান্ত একেবারে চলছে না শরীর, ঠিক ওই মুহূর্তে যদি আপনি জমজমের পানি পান করেন, জমজমের পানি শুধুমাত্র আপনার তেষ্টা মেটায় না বরং আপনার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে এনার্জি আপনার সাপ্লাই করে। এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। এটা এমন একটি কুদরতি পানি যে কুদরতি পানিটা হাজার হাজার বছর ধরে এখানেই ওইভাবেই আছে। মক্কার বিভিন্ন প্রান্ত এখানে সাপ্লাই করা হচ্ছে, মদিনায় সাপ্লাই করা হচ্ছে, স্তর কিন্তু কমে না। এটা হচ্ছে জমজমের পানি। যেখান থেকে কথাটি আমি আপনাদেরকে পেশ করছি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল নবীকে থুয়ে গেলেন কাবার চত্বরে, সাফা মারওয়ার এখানে জনমানবহীন এই প্রান্তরে চিন্তিত হয়ে পড়লেন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমনে থাকবো, কিভাবে থাকবো, কিভাবে চলবে? আমার বাচ্চাটা পা দিয়ে এইভাবে এইভাবে বাড়ি দিচ্ছিলেন। এই মরুভূমির মধ্যে পাথুরে মাটির মধ্যে আল্লাহ তাআলা পানির এই জমজমের পানি সৃষ্টি করেছিলেন। তো জমজমের কূপটা যখন তৈরি হয়েছে দেখেন ভারী মোটরের সাহায্যে এই জমজমের কূপ থেকে ঘন্টায় 8,000 লিটার পানি এখান থেকে উত্তোলন করা যায়। 8,000 লিটার প্রতি ঘন্টায়। এটা কিন্তু একদিন না যে শুক্রবারের সাথে উঠাচ্ছে আর সারা সপ্তাহ বন্ধ থাকছে। প্রতি ঘন্টা 8,000 লিটার পানি এখান থেকে উঠানো হচ্ছে। আমি কেন বলতেছি এই কথাটা, জমজম পানি নিয়ে যদি কেউ গবেষণা করে কোনো অমুসলিম, ওই ইসলাম কবুল করে ফেলবে। তারপরে দেখেন দিনে 691.2 মিলিয়ন লিটার পানি সংগ্রহ করা হয়, এরপরও তা থেকে একটুও কমছে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা কুদরত। গ্রামগঞ্জে পরিত্যক্ত অনেক কূপ আপনারা দেখবেন আপনাদের এলাকায়, আগের যুগের উত্তরাঞ্চলে গেলে এখনও পাবেন। দেখবেন স্তর নিচে নেমে গেছে, আর পানি নাই, মানে তুলতে তুলতে পানি ফুরিয়ে গেছে, আর স্তরে পানি পাওয়া যাচ্ছে না অথবা এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু জমজমের পানি প্রতিদিন 691.2 মিলিয়ন লিটার পানি উঠানোর পরেও পানির স্তরটা নিচে কমে না। ইশারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জমজমের পানির উৎসটা কি? এর উৎস তিনটি বলে ধারণা করা হয়। এক নম্বর হচ্ছে কাবা ঘরের নিচ থেকে হজরে আসওয়াদ হয়ে একটি পয়েন্ট, 2 নম্বর সাফা পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট, 3 নম্বর মারওয়া পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট। এই যে পয়েন্টগুলো যিনি নির্ধারণ করেছেন, মানে যেখান থেকে পানিটা আল্লাহ দিচ্ছেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে জমজম কূপের মুখ থেকে নিচে 40 হাত পর্যন্ত প্লাস্টার করা, তার নিচে আরও 29 হাত কাটা পাথর বিছানো। এসব পাথরের ফাঁক দিয়ে তিনটি প্রবাহ থেকে এই পানি নির্গত হচ্ছে। জমজমের পানি অত্যন্ত পবিত্র এবং একমাত্র পানি যেই পানিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খাবার খাওয়া নিষেধ করেছেন, কিন্তু দাঁড়িয়ে পানি পান করতে বলেছেন। জমজমের পানি, জমজমের পানি বসে খাবেন না, এটা দাঁড়ায় পান করবেন। কোন দিকে? কিবলার দিকে, পশ্চিম দিকে মুখ করে জমজমের পানি দাঁড়ায় যদি খান এবং মনের যদি সৎ কোনো বাসনা পেশ করেন, যা আপনি বাসনা পেশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মনের নেক বাসনাটাকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং জমজমের পানিটা এভাবে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ তাআলা। তারপরে জমজমের পানির এখানে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু আপনাদের জানা উচিত। 1 নম্বরে জমজমের পানির কোনো রং নেই, এমনকি কোনো গন্ধও নেই एर एक स्वतंत्र स्वाद आछे। पानी साधारणत आमादेर पिपासा मेटाय किन्तु जमजमेर पानी पिपासार संगे संगे क्षुधाओ मेटाय। यूरोपियन लैबरेटरी जमजमेर पानिर नमुना संग्रह करे गवेषणा करे देखेछे एते क्यालसियाम मैग्नेशियाम दुटोई रयेछे, फले एटा क्लांति दूर करते यथेष्ट भूमिका राखे। आर जापानी विज्ञानी मासारू एमोटोर गवेषणाय किछु फलाफल तुले धरछि आमरा। देखें साधारणत पानीर 1000 फोटार संगे यदि जमजमेर पानीर एक फोटा मेशानो हय ताहले सेई मिश्रणो जमजमेर पानीर मतो बिशुद्ध हये जाय। 1000 फोटा पानीते यदि एक फोटा जमजमेर पानी देওয়া হয় এই পানিটা বিশুদ্ধ হয়ে যায়। 2 নম্বর, জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও নাই। 3 নম্বর, জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানির নেই। জমজমের পানির উপাদানগুলোকে পরিবর্তন বা রূপান্তর করা যায় না। তো যারা জমজমের পানি কাছে পাবেন ইনশাআল্লাহ পান করবেন। আল্লাহ তৌফিক দান করুন।